সিভিক ভলেন্টিয়ার ও ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগে গ্রেফতার বিকি চক্রবর্তী নামে এক যুবক। ঘটনাটি ঘটে হরিদেবপুরের ধারাপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি গাড়িতে মাল বোঝাই করে স্কুটিতে করে যাচ্ছিলেন। সেই সময় হেলমেট না ব্যবহার করা ও সিগন্যাল না মানার কারণে তাকে আটকান সেই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার, আর তাতেই বাধে বিপত্তি। ওই যুবক ভারসাম্য রক্ষা করতে না পেরে স্কুটি নিয়ে উল্টে যান। তারপরেই কর্তব্যরত ওই সিভিক ভলেন্টিয়ারকে মারধর করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে সেখানে হরিদেবপুর ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ বিশ্বাস ঘটনাস্থলে আসেন। অভিযোগ, তাকেও বেধড়ক মারধর করে মেরে নাক ফাটিয়ে দেয় অভিযুক্ত ভিকি চক্রবর্তী। মাংস নিয়ে যাচ্ছিল সে মাংসওয়ালা আর কি। মানে সে কারা হাত দিয়েছে? ওই যার মোটর সাইকেল তার একাই ছিলেন মোটর বাইকে আরোহী? আমি তা জানি না। আচ্ছা, তারপর কি হলো? তারপরে পুলিশ সব সার্জেন্টরা আসলো, পুলিশ আসলো, এসে তাকে বোধহয় ধরেছে। ওই লোকটাকে ধরেছে? ধরেছে, ধরে বোধহয় থানায়। ঘটনার পরেই বেশ উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা এসে যুবকটিকে পাকড়াও করে। ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয় ভিকি চক্রবর্তী নামে ওই ব্যক্তিকে। ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় এলাকায়। পরবর্তীকালে পুলিশি তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়। গ্রেফতার করা হয়, আলিপুর আদালতে পেশ করা হয় ওই যুবককে। ঘটনায় সত্যতা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।